এই জায়গাটায় পৌঁছে তোমরা এরকম কিছু শুনতে পাবে। এখানে মেঘের ছোঁয়ায় মনের ক্লান্তি কেটে যাবে। আর চলার পথে যদি চা বাগান দেখতে পাও, তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর শৈল শহর দার্জিলিং এ তোমরা এসেছ। জিওগ্রাফিক্যালি দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলের টপ নট পাঠে রয়েছে। এখানে হাওড়া এবং শিয়ালদা থেকে তোমরা ট্রেনে আসতে পারো, অথবা রোড বা ফ্লাইটেরও ওয়েল কানেক্টিভিটি রয়েছে। আমরা যাচ্ছি দার্জিলিং মেলে, যেটা শিয়ালদা থেকে রাত 10টা 5 ছেড়ে পরের দিন সকাল ঠিক 8টা 5 NJP পৌঁছাবে। আর এই ট্যুরটা আমাদের প্রিপ্ল্যান ছিল না, সেজন্য আমরা প্রিমিয়াম তৎকালে টিকিট কেটেছি, প্রায় 795 মতো স্লিপার ফেয়ার পড়েছে। একদম কারেক্ট টাইমেই আমরা NJP নেমে গেছি, প্রায় সকাল 8টা 10 এখন। আর এই ট্যুরটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ খুব কাছের মানুষদের নিয়ে দীর্ঘ প্রায় 10 পরে আমি কোনো হিল স্টেশন ঘুরতে যাচ্ছি। তো NJP নেমে আমরা একটা টোটো নিয়েছি, সেটাই আমরা শিলিগুড়ির একটা হোটেলে যাব। এখানে আমাদের তিনজনের ভাড়া পড়েছে 200 টাকা, কারণ পুরো ট্যুরটা আমরা একটু হ্যাসেল ফ্রি রাখতে চেয়েছি, সঙ্গে সিনিয়র সিটিজেন রয়েছে। তো আমাদের আরেকটাও প্ল্যান ছিল যে আমরা সাইট সিন করতে করতে যাব, সেজন্য একটু ফ্রেশ হয়ে নিলে সেটা বেটার। তো তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের অপোজিটের রাস্তায় এভারগ্রিন এই হোটেলটা আমাদের খুব ভালো লেগেছে, খুব নিট অ্যান্ড ক্লিন। তো এখানে ওরা 6 ফেয়ার 1 জন্য নিয়েছে হচ্ছে 600 টাকা। খুব ভালো হোটেলটা, খুব ভালো রেটিং আমরা প্রায় 5/5 দেবো। আমাদের ছিল রুম নাম্বার 23, চলো একটা রুম ট্যুর করিয়ে দিই। খুব স্পেসিয়াস ছিল, একটা বড় জানলা, কিং সাইজ বেড, 3 চেয়ার, একটা ড্রেসার, ড্রেসারটা খুব বড়, দুজনের রেডি হতে পারবে এরকম, একটা খুব বড় ওয়ার্ড্রপ রয়েছে। এবং সবথেকে যেটা ভালো লেগেছে, এখানকার ওয়াশরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, একজন সেটা ইউজ করছে বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। বাট ওভারঅল আমার এই হোটেলটা খুব ভালো লেগেছে। তোমরা যদি এরকমভাবে এখানে একটা স্টে করতে চাও, তো অবভিয়াসলি এই হোটেলটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে এরকম প্রচুর খাবার হোটেল রয়েছে বাদিক করে। তো আমাদের দার্জিলিং রেস্টুরেন্ট সব থেকে পছন্দ হয়েছে, এখানে আমরা খুব ভালো রিজনেবল প্রাইসে খাবার খেয়েছি। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট টেবিলে সার্ভ হয়ে গেছে। আমরা একটা করে আলুর পরোটা নিয়েছি। তো আলুর পরোটাগুলো সিঙ্গেল পিসের দাম হচ্ছে 50 rupees, সঙ্গে সবজি এবং চাটনি এবং কেচাপ দেওয়া রয়েছে। আর মারা খাচ্ছে হচ্ছে রুটি, রুটি সবজি, যেটা 4 রুটি এবং সবজির দাম নিয়েছে ওরা 50 rupees। হোটেল থেকে বেরোতে বেরোতে প্রায় 12:20 বেজে গেছে, কিন্তু সবাই খুব ফ্রেশ হয়ে গেছে, খুব এনার্জেটিক হয়ে গেছে এই হলটার জন্য। আর যিনি হোটেলের মালিক ছিলেন দার্জিলিং রেস্টুরেন্টে, তিনি আমাদেরকে ক্যাবটা বুক করে দিয়েছেন। তো ক্যাব ফেয়ার আমাদের পড়েছে হচ্ছে 2600 টাকা। আর যে ভিউ পয়েন্টগুলো আমরা দেখবো সেটা হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট এবং ঘুম স্টেশন। আর দেখো গাড়ি এখন চলেছে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। এই রাস্তাটা দারুণ লাগে, কারণ এরপরে একটা আর্মি বেস ক্যাম্প পড়বে, আর এই বেস ক্যাম্পটা শেষ হলেই আস্তে আস্তে রাস্তা পাহাড়ের দিকে উঠে যাবে। সব থেকে ভালো লাগে পাহাড়ে এটাই যে ডেস্টিনেশনের থেকেও গাড়ির এই জার্নিটা আমার কাছে সব থেকে প্রিয়। তো বেশ খানিকটা ওঠার পরেই গাড়ি এরকম একটা হল্ট দিয়েছিল, সেখানে আমরা একটু ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, প্রচুর ছবি তুলেছি, যেহেতু এতদিন পরে আমি হিলস দেখছি। তো আমরা এবার চলে এসেছি কার্শিয়াং ভিউ পয়েন্টে, যেখানে আমরা ওয়েদারটা খুব ফগি পেলাম, যদিও ব্যাড লাক, কিন্তু যখন আমরা উঠছিলাম যেন গাড়ি করে, তখন কিন্তু ওয়েদারটা খুব সানি ছিল। স্টিল পাহাড় যে রূপেই থাকুক সেই রূপেই আমার কাছে ভালো লাগে। এখন আমরা পৌঁছে গেছি কার্শিয়াং ভিউ পয়েন্টে। জায়গাটা ভীষণ সুন্দর, আর পিন ড্রপ সাইলেন্স, মানে নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর অন্যান্য ভীষণ সুন্দর, আর এতটাই সাইলেন্ট। দেখো এখান দিয়ে রাস্তাটা কিন্তু আরও দূরে, দেখো আমি একটু দেখাচ্ছি, এই যে এইরকম একটা রাস্তা চলে গেছে। তো আমরা বেশি দূর যাব না, কারণ জায়গাটা অলরেডি বন্ধ ছিল। এসে আমরা সেদিকে একটু ব্যাক করি। নিচে ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, জাস্ট মনে হয় 20-22 মিনিটের মধ্যে আমরা এতটা হাইটে পৌঁছে গেছি। আমার সাথে কলকাতা থেকে যারা যারা এসছে তাদের সাথে আমি একটু পরিচয় করি। আচ্ছা, আমার সাথে যিনি এসছেন এটা হচ্ছে আমার একজন দাদা অসিতদা, যাকে তোমরা আমার দুর্গাপূজার ব্লগে দেখেছ। আচ্ছা, আমার সাথে মা এসেছে, আমার মা। মা হাই করে দাও সবাইকে। আচ্ছা, আরেকজন এসছেন, আমার এক দিদি আলপনাদি, দিদি ঠান্ডায় ভেতরে উঠে গেছেন। আচ্ছা, এই
হচ্ছে মৃন্ময়, বেটার হাফ। এই হচ্ছে ছোট পিসি। ছোট পিসি, সবাইকে হাই করে দাও একটু। কার্শিয়াং ভিউ পয়েন্ট ক্রস করে আমরা এবার কার্শিয়াং এর দিকে যাচ্ছি। কার্শিয়াং কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা সাব ডিভিশন, যেটা চা বাগান, মাউন্টেন স্লোপস, মন্দির এবং মিউজিয়ামের জন্য বিখ্যাত। এই অংশটা থেকে ঘুমের দিকে প্রায় 26-30 কিলোমিটার মতো রাস্তা, যেতে প্রায় 3টে বেজেই যাবে মনে হয়। তো এখানের আবহাওয়া কখনো পরিষ্কার, আবার কখনো হঠাৎই মেঘলা, তাই পাহাড়ি এই রাস্তা কখনো গাঢ় সবুজ, আবার কখনো ধূসর চাদরে মোড়া। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম। এখন 3:28 বাজে, আমরা হিল স্টেশন পৌঁছে গেছি। দারুণ একটা ফগি ওয়েদার পেয়েছে এবং চূড়ান্ত ঠান্ডা। এখানে প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ফেব্রুয়ারি মাস। আর এখানে আসতে গেলে তোমরা 3 পয়েন্ট সাইট সিন করতে পারো দার্জিলিং থেকে, সেক্ষেত্রে বাতাসিয়ালুক, ঘুম এবং টাইগার হিল আসবে। এবং ISETC-র মাধ্যমে যদি টয় ট্রেন বুক করো তো বাতাসিয়ালুক এবং ঘুম স্টেশন ঘুরে নিতে পারবে। হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড, অল্টিটিউড 7,407 ফিট, যেটা 2,258 মিটার। আর এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া একটা। আর আমি তোমাদেরকে বলে রাখি যে এইটা কিন্তু এস্টাবলিশমেন্ট হয়েছে 4th April 1881, যেটার কনস্ট্রাকশনটা শুরু হয়েছিল 1878 সম্ভবত। আচ্ছা দেখো দেখো, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমরা প্রায় দার্জিলিং পৌঁছে গেছি। দার্জিলিং পৌঁছে সব থেকে বড় যে কাজটা, সেটা হচ্ছে হোটেল খুঁজতে হবে, কারণ যে হোটেলটা আমরা ভেবে রেখেছিলাম চেক ইন করবো সেটা এখন আনঅ্যাভেলেবল রয়েছে। যদিও এই সিজনটা কিন্তু অফ সিজন, তেমন একটা ক্রাউড নেই, কারণ এর আগে যখন এসেছি এই জায়গাটা পুরো গাড়িতে ভর্তি থাকে এবং অনেকক্ষণ এখানটা ট্রাফিক জ্যামে আমাদের আটকে থাকতে হয়েছিল। তো এবার কিন্তু সেই তুলনায় অনেকটাই ফাঁকা এই সময়টায়। দার্জিলিং ম্যালের ওপর গাড়ি চলাচল কিন্তু একেবারে নিষিদ্ধ, ফলে হোটেল তোমরা চয়েস করবে খুব কেয়ারফুলি, যাতে খাড়া এই পাহাড়ি রাস্তায় তোমাদের লাগেজ ক্যারি করতে অসুবিধা না হয়। তো অনেক খোঁজাখুঁজির পরেই ফেয়ারমন্ট হোটেলটা আমাদের পছন্দ হয়েছে, যেটা মাসকাটেল হোটেলের জাস্ট লাগোয়া। তবে মল রোড থেকে খুব একটা দূরে নয়, কিন্তু আমাদের মন পড়ে আছে ওই হোটেলটায়। আমরা চেষ্টা করব কালকে চেক ইন করার। আপাতত আমরা খেতে যাচ্ছি ডেকেভাস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স এবং ইন্টেরিয়ার আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। এখানে 4-সিটার 6-সিটার সব রকমের টেবিল আছে এবং ব্রেকফাস্টে অনেক ধরনের মেনুই অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা একেবারে ডিনারটাই সেরে নেবো ভাবছি। এই প্রচণ্ড শীতে টেবিলে এরকম ধোঁয়া ওঠা খাবার যদি সার্ভ হয় তাহলে আর কতক্ষণ অপেক্ষা করা যায় বলো। এটা ছিল চিকেন ম্যানচাও স্যুপ, সঙ্গে ছিল চপস পে এবং দারুণ একটা সস। এছাড়াও আমরা নিয়েছিলাম চিকেন ফ্রায়েড মোমো, থুকপা। তো সবাই মিলিয়ে মিশিয়ে আমরা টেবিল শেয়ার করেছি, দারুণ এনজয় করেছি, তোমাদেরও ভালো লাগবে। চিকেন ম্যানচাও স্যুপ, যেটা এখানে 170 হচ্ছে প্রাইস, দারুণ খেতে। এটার সঙ্গে একটা চপস পে রয়েছে, আর সসগুলো তো ওদের প্রচণ্ড স্পাইসি হয় টিবেটান ফুডের। তো আমি তোমাদেরকে স্যুপের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, দেখো এর কেমন। দেখো এই হচ্ছে স্যুপের কনসিস্টেন্সি, এর মধ্যে এগ, চিকেন সব কিছু রয়েছে, আর এটা হচ্ছে চিকেন চপস। আর মোমোটাও ওরা খেলো, মোমোটা ভীষণ ভালো খেতে। আর থুকপাটা কেমন, 80টা রিভিউ দিই, ভালো, খুবই ভালো। এখানে এসে আমার একটা হিস্টোরিক ফিল হয়, কারণ এখানকার ব্রিটিশ ক্লক টাওয়ার, বিল্ডিং, হোটেলস, ইনফ্রাস্ট্রাকচার সব কিছুতেই একটা পুরনো শহরের ছোঁয়া রয়ে গেছে। দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য হচ্ছে মহাকাল মন্দির, যেটা দার্জিলিং চৌরাস্তা থেকে হাঁটা পথে দূরত্বে রয়েছে। মহাকাল মন্দিরটা নির্মাণ হয়েছে অবজারভেটরি হিলসের ওপর। আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ দৃশ্য তোমরা দেখতে পাবে। মূল মন্দিরটি শিবের হলেও এখানে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের এক অপূর্ব সংমিশ্রণ রয়েছে। হিন্দু এবং বৌদ্ধ পুরোহিত এখানে একসাথে মন্ত্রপাঠ করেন। মূল মন্দিরের সামনে নন্দীর মূর্তি রয়েছে এবং আশেপাশে আরও অনেক হিন্দু দেবদেবীর বেদী স্থাপন করা হয়েছে।
আগে এখানে একটি বুদ্ধিস্ট মনাস্টারি ছিল যেটা স্থাপন করেছিলেন দর্সে রিনজিং নামে একজন লামা। কিন্তু পরবর্তীকালে নেপালি গোর্খা আক্রমণের সময় মনাস্টারিটা ধ্বংস হয়ে যায় এবং এই জায়গাতেই তৈরি হয় মহাকাল মন্দির। মূল মন্দিরের অন্তর্ভাগে রয়েছে তিনটে গোল প্লেটের লিঙ্গ, যেটা বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপে এখানে আবির্ভূত হয়েছিলেন, এবং এই তিন লিঙ্গের পাশেই রয়েছে গৌতম বুদ্ধের একটি মূর্তি। অতএব এখানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম দুই ধর্মেরই পূজা অর্চনা করা হয়। খুব ভালো লাগলো দার্জিলিংয়ের সুখিয়া পুকুরের এই শিক্ষিকার সঙ্গে আলাপ হয়ে, যিনি আমাদেরকে এই চূর্ণিটা নিতে অনেক সাহায্য করেছেন। আমরা জু এবং টি গার্ডেন যেটা সেটা দেখতে যাবো, সেটা হচ্ছে 4 অবধি টিকিট ওপেন থাকে, বাট তোমরা 5 অবধি জু এর ভিতরে ভিজিট করতে পারো। বিকজ অফ সিনিয়র সিটিজেন আমাদের সাথে আছে, তো আমাদের ড্রাইভার দাদা পুলিশকে বলে একদম জুয়ের যে মেন গেটটা সেখানে গাড়ি অ্যারেঞ্জ করার ব্যবস্থা করেছে। তো আমি ড্রাইভার দাদার নাম্বার তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো যে কোনো প্রয়োজনে। আর এখানে আমাদের ফেয়ার যেটা পড়েছে জাস্ট জু এবং টি গার্ডেন সেটা হচ্ছে ওনলি 2000। এখানে গাড়ি স্ট্যান্ড করে আমরা এবার ওপরের দিকে যাবো। আচ্ছা, আমরা একদম জুয়ের কাছে চলে এসেছি। এখানে টিকিট হচ্ছে 110 ফর ইন্ডিয়ান সিটিজেন। 1958 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যৌথ উদ্যোগে হিমালয়ান জুওলজিক্যাল পার্কটা প্রতিষ্ঠা হয়, এবং পরবর্তীকালে 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই পার্কটার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গেরই একজন গভর্নর শ্রীমতী পদ্মজা নাইডুর নামানুসারে এটার নাম রাখেন পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এই পুরো যে জুটা সেটা 67 একর জায়গা জুড়ে প্রায় রয়েছে, যার মধ্যে মাত্র 10 একর জায়গা কিন্তু অ্যানিমাল ডিসপ্লে হয়, এবং বাকি যে অংশটা সেটা পুরোটাই অ্যানিমাল ব্রিডিংয়ের কাজে লাগানো হয়। এখানে মূলত রেড পান্ডা, স্নো লেপার্ড, হিমালয়ান উলফ, সাইবেরিয়ান টাইগার প্রভৃতি বিরল প্রজাতির প্রাণী রয়েছে। দার্জিলিংয়ের এই জুটা কিন্তু ভারতের সব থেকে হাই অল্টিটিউডে থাকা একটি জু। আজকে আমাদের দার্জিলিং ভিজিটের 3rd ডে। সকাল সকাল উঠে পড়েছি, মা আর আমার ঘুম ভেঙে গেছে অনেক তাড়াতাড়ি। সকালবেলাটা দারুণ রোদ্দুর ছিল, এখন দেখো দারুণ কুয়াশা, প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে। দুজনে একদম ওয়েল ড্রেসড দেখে নাও। এখনও দোকানপাট সবই বন্ধ, প্রায় 7:45 বাজে। আজকে যেহেতু মানে 3rd ডে, অনেকটা আমরা ইউজ টু হয়ে গেছি ওয়েদারের সাথে, তো সেই জন্য যেটা হয় প্রথম দিন এসেই মনে হচ্ছিলো ঠান্ডায় পালাই পালাই, এখন মনে হচ্ছে না আর একটু থাকি। তো দেখি আজকে যদি একটুখানি লং ট্যুরে কিছু যাওয়া যায়, তো সেরকমভাবে আমরা গাড়ি বুকিং এগুলো অ্যারেঞ্জ করবো। সকাল সকাল এই ছোট্ট ডোকোটা দেখো, দেখো জাস্ট 5 মিনিট আমরা একটুখানি এদিক ওদিক ঘুরতে ঘুরতেই এরকম মেঘ হয়ে গেছে, পুরো পুরো জায়গাটা এরকম হয়ে গেছে। হাই এভরিওয়ান, নাও আই অ্যাম এট গ্ল্যানারিস অ্যান্ড শি ইজ, হোয়াটস ইওর নেম? স্বেচ্ছা, আই অ্যাম স্বেচ্ছা। ওকে, সো দিস ইজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স উইথ হার। She has visited once in Kolkata during November, but she has been greeted with rain. But Kolkata, as your experience, how is it? Kolkata was like city of joy, exactly. Okay. So it was very nice to visit Kolkata and I want to visit again. Okay, thank you. And your Darjeeling is always my favorite. Oh, thank you so much. And your Glenary is always my favorite. Thank you so much. Cappuccino. অর্ডার করেছি, মিল্ক কফি 135 per cup।
প্রচণ্ড কড়া কড়া, ভালো লাগছে খেতে, কারণ বাইরে পুরো ফগ এবং কুয়াশা হয়ে গেছে কিন্তু ভেতরে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। আচ্ছা, আমাদের কাটুরি গ্রেনারি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, সেজন্য এখানেই ছোট পিসু এবং মা ব্রেকফাস্ট করে নিতে চাইলো। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মশালা অমলেট, যেটার কস্টিং পড়ছে প্রায় 130, আর দুটো টোস্ট নেওয়া হয়েছে, কস্টিং পড়ছে 140। আর যদি তোমরা এখানে বাটার নিতে চাও, বাটার টোস্ট, দেন এটা এক্সট্রা বাটার তোমাদের একটা প্ল্যাটার অর্ডার করতে হবে, তো বাটারের কস্টিং হচ্ছে 45। তো আমরা এখানেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ওকে, তো টেস্টটা নিশ্চয়ই ভালো হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। চৌরাস্তার উপরে এই যে গোল্ডেন টিপস, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি, অবভিয়াসলি গিফট পারপাসে। তো তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো রিজনেবল প্রাইসে, খুব ভালো চা পাবে। তো আমি একটা ছোট্ট ব্লগ করেছি তোমাদের জন্য, আই বাটনে লিংক দেওয়া রইল, তোমরা চাইলে দেখে নিও। এখন প্রায় দুপুর 12:20 বাজে, আমরা দার্জিলিং থেকে এখন লেপচা জগতের দিকে যাচ্ছি। তো গাড়ি হায়ার করেছি, গাড়ি আমাদের অলমোস্ট 2500-এর কাছাকাছি পড়েছে। আমি ড্রাইভার দাদার নাম্বার তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইন কেস তোমরা যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর লেপচা জগৎ হচ্ছে পুরো পাইন, রডোডেনড্রন, এই পুরো ফরেস্ট এরিয়া। যারা ফরেস্ট ভালোবাসো ডেফিনেটলি দার্জিলিং থেকে তোমরা একটা স্মল ট্যুর করতে পারো। এটা দার্জিলিং থেকে প্রায় 20 কিলোমিটার অ্যাপ্রক্স, আর 45 মিনিট মতো বাই ট্যাক্সি লাগবে। আমরা একটা লেপচা জগতের কোথায় রয়েছি, অন দ্য ওয়ে, পুরো সাদা মেঘের মধ্যে, ভিজিবিলিটি এটা অলমোস্ট জিরো। আর এই হচ্ছে পাইন গাছগুলো রয়েছে, আর এই আমাদের গাড়ি, দেখো পুরো সাদা। মানে আমরা দার্জিলিং থেকে তখন বেরোলাম, কত ক্লিয়ার এনভায়রনমেন্ট, অ্যান্ড এখন আমরা অলমোস্ট ক্লাউডের মধ্যেই রয়েছি। তো বৃষ্টি পড়ছে। আচ্ছা, আমরা লেপচা জগৎ এই ফরেস্টটাতে পৌঁছে গেছি। এটা একটা রিজার্ভ ফরেস্ট, ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের একটা ফরেস্ট ডেভেলপমেন্টের আন্ডারে এটা পড়ে, এবং আমরা এখন রয়েছি এখানে। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এটা কিন্তু প্রায় 6956 ফিট উপরে এই ফরেস্টটা। তাহলে এটাই শান্ত এবং ট্র্যাঙ্কুইল, যে তোমরা ভীষণ এনজয় করবে। এবার আমাদের গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে ইন্ডিয়া নেপাল বর্ডার দেখা যায়। লেপচা জগৎ থেকে অ্যারাউন্ড 3.5 থেকে 4 কিলোমিটারের মধ্যে সীমানা ভিউ পয়েন্ট রয়েছে। দার্জিলিংয়ে তোমরা যেখানেই ঘুরতে বের হও, এই পাইন গাছের ভিউ অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। সীমানা ভিউ পয়েন্ট পৌঁছে আমরা খানিকটা বেটার ওয়েদার পেয়েছি, কিন্তু সানলাইট নেই, তাই এবারও কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। এখানে দারুণ সুন্দর সুন্দর এরকম উলেন গার্মেন্টসের দোকান রয়েছে, তোমরা চাইলে শপিং করতে পারো। আমরা এখান থেকে খুব রিজনেবল প্রাইসে বেশ কয়েকটা স্কার্ফ কিনেছি। আকাশ পরিষ্কার থাকলে এই সীমানা ভিউ পয়েন্ট থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। আর এই যে গ্রামটা দেখছো, এটার ডান দিকটা হচ্ছে ইন্ডিয়া এবং বাঁদিকটা হচ্ছে নেপাল। নেপালের পশুপতি মার্কেট পৌঁছাতে অনেকটা আমরা বেলা করে ফেলেছি, ফলে গাড়ি অনেকটা পিছন দিকে পার্কিং হয়েছে, আর সেই জন্য এই পুরো রাস্তাটা আমাদেরকে হেঁটে উঠতে হবে। আইডি বা পরিচয়পত্র সাবমিট করলে তবেই কিন্তু এখানে এন্ট্রি সম্ভব। আর ড্রাইভারজি বলছেন ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হোটেল ফিরতে হবে। এখন হোটেলে ফেরার পথে
বাইরে কিন্তু বেশ একটা ঝড় বৃষ্টির আবহাওয়া তৈরি হয়ে গেছে। ড্রাইভার জি বলছেন হোটেল পৌঁছাতে আমাদের বিকেল 6টা বেজেই যাবে। এই রাস্তাটা দিয়েই আমরা লেপচা জগতে এসেছি। দারুণ সুন্দর পাইনে ঘেরা এই রাস্তাটা কোনো দিনও ভুলবার নয়। লেপচা জগৎ ফরেস্টে যখন সূর্যরশ্মিটা হঠাৎ মেঘের ফাঁক দিয়ে উঁকি দিয়েছে এবং ফরেস্টের একটা অংশ অন্ধকার এবং অন্যদিকটা আলোয় ভরে গেছে, মনে হয়েছে আমাদের জন্যই যেন সূর্য হঠাৎ করে মেঘ থেকে বেরিয়ে এসছে। এই অভিজ্ঞতা আমাদের চিরদিন মনে থাকবে। হোটেলে ফিরে তোমাদের সাথে আমি রুম ট্যুরটা শেয়ার করে দেব। নেক্সট ডে আমরা হোটেল চেঞ্জ করে নিয়েছি, হচ্ছে হোটেল ক্যাপিটাল, যেটা রুম নাম্বার 5 আমাদের অ্যালট হয়েছে। এটার প্রাইস পড়েছে অ্যারাউন্ড হচ্ছে 3000। দেখো আমি রুমটা ট্যুরটা করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা 3-bedroom, দেখেন এই হচ্ছে কিং সাইজ একটা বেড দেওয়া রয়েছে, যেটার মধ্যে অনায়াসে শীতকালে 4 এটে যাওয়া যায়, কিন্তু আমরা 3 শুয়েছি। এখানে একটা টি টেবিল মতো রয়েছে প্রোভাইড করা, পুরোটাই কিন্তু কাঠের মেঝে, আর একটা কাউচ আছে ছোট্ট, ওয়ার্ড্রপ প্রোভাইড করা হয়েছে। ওয়ার্ড্রপটা যথেষ্ট স্পেসিয়াস, ছোট্টর মধ্যে ভালো। আর সব থেকে প্রিয় জিনিস, এটা আমাদের এতদিন ছিল, এটা হচ্ছে এই ছোট্ট বেডটা দেওয়া হয়েছে, খুব বড়। এটার মধ্যে দুজন একবারে মানে ড্রেস করা যায়। আর দারুণ সুন্দর এই উইন্ডোটা ছিল, যেটার ওই সাইডে রয়েছে ব্যালকনি। আচ্ছা দেখ, কাঠের দরজা, আর এই হচ্ছে ব্যালকনি, আর ওই দিকে হচ্ছে অসিদ্ধা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউটা। মৃন্ময় পুরো সামনে ওই ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে তোমরা কার হায়ার করতে পারো, এখানেও রয়েছে। বাট এখান থেকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এখানকার কারগুলো একটুখানি বেশি রেন্ট চেয়েছে। বাট নিচের দিক থেকে আমরা যে কারগুলো হায়ার করেছি সেগুলোর নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেবো ডিসক্রিপশানে, তোমরা চেক করে নিও। এখানের কারগুলো অপেক্ষাকৃত কম আমাদের থেকে রেন্ট নিয়েছে। আর ওই ডান দিকটা হচ্ছে কেভসের রাস্তাটা এবং ডান দিকটা ম্যাল। ওই দিকের রুমগুলো হচ্ছে 2 যেগুলোর প্রাইস রয়েছে, 2-bedroom প্রাইস রয়েছে হচ্ছে 2000। দেখো, আর আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু সব কাঠের করা, ফলে প্রচণ্ড আরাম। আর এই 7°C এটা কিন্তু খুব আরাম লেগেছে আমাদের। আর ওয়াশরুমটা দেখে নাও, ওয়াশরুমটা হচ্ছে কোমোড রয়েছে, গিজার, গরম জল যেরকম থাকে, বেসিন, মিরর, সব কিছু, সমস্ত রকম মডার্ন অ্যামিউনিটিস রয়েছে। আচ্ছা, দার্জিলিং ভিজিটের লাস্ট ডে, আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 7:45, তাই তো? রাত্রি 7:45 দার্জিলিং মেল, তো সেই কারণে আমরা 3 সময় গাড়ি করে নিচে নেমে যাব। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য সেই যে নিচে নেমেছি, আমরা সেই মেলেই ঘুরে যাচ্ছি তখন থেকে। কিছু শপিং করেছি, একটা সিলভার জুয়েলারি শপ, যেটা আমি আমার ব্লগে তোমাদেরকে দেবো, এশিয়ান আর্ট প্যালেস, সেটা আমি ব্লগিং করেছি তোমাদের জন্য। আমার খুব ভালো লেগেছে ওটার কালেকশানটা, তোমাদেরকে ওটার সাথে শেয়ার করবো। অবভিয়াসলি আলাদা নামবো হচ্ছে প্রায় ধরো সকাল 5:30, আমরা তৎকাল টিকিট কেটেছি, কারণ এটা তো প্রি প্ল্যান ট্যুর ছিল না, দুবারই আমরা তৎকাল টিকিট কেটে এলাম। তো আমাদের তৎকাল চার্জ মোটামুটি 1300 কাছাকাছি পড়েছে, বাট এসি 3 তৎকালে পড়েছে 1300। তো এখন আমরা একটুখানি শপিং করছি, এরপরে লাঞ্চ করে আমরা গাড়িতে উঠে যাবো। মাকাল মার্কেটের কাছে এই শপটা থেকে আমরা ম্যাক্সিমাম শপিংটা করে হচ্ছে একদম পিওর উলেন শল, এগুলো আমি আমাদের জন্য নিয়েছি। সাইজটা ভীষণ সুন্দর এবং বোথ সাইড এটা তোমরা দিতে পারবে। এগুলো এখানে আমরা খুব রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে গেছি। আরেকটা কালার দেখে নাও, একদম ডার্ক একটা ব্লু সঙ্গে গ্রিন প্যাটার্ন রয়েছে, এবং যে টেক্সচারটা এটা খুব সফট। আর আরেক দেখো এই শলগুলো, দেখো এগুলো এখান থেকে আমরা পারচেস করেছি। এই শলগুলোর প্রাইস মোটামুটি আমাদের 250 অ্যারাউন্ড এগুলো পড়েছে, 250-300 এরকম তোমরা এখানে পেয়ে যাবে। এই প্রাইস রেঞ্জে এখানে প্রচুর কালেকশনস আছে। আর এই শলটা গিফটিং পারপাসের জন্য নেওয়া হয়েছে, তো ম্যামের কালেকশন ভীষণ ভালো। আমি কিন্তু এই যে ম্যামকে দেখিয়ে রাখলাম, তোমরা যখনই দার্জিলিং আসবে মহাকাল মার্কেটে অবশ্যই শপিং করো, খুব সুন্দর কালেকশনগুলো, খুব ভালো। এবার ঘরে ফেরার পালা। দার্জিলিং থেকে গাড়ি বুক করে আমরা প্রায় 3 সময় রওনা দিলাম। কার্শিয়াং বাজারের কাছে ট্রাফিক থাকার জন্য ড্রাইভার জি আমাদের পাংখাবাড়ির রোড হয়ে নামিয়ে দিল। পথে কিন্তু মাকাইবাড়ি টি এস্টেট পড়েছিল, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা নেমে আর ছবি তুলিনি। এটা ছিল শিলিগুড়ির রিটার্ন গাড়ি, তাই আমাদের 2000 টাকা চার্জ পড়েছে।
আর এই পুরো দার্জিলিং ট্যুরটায় আমরা ছজন এসেছিলাম বলে খরচ কিন্তু আমাদের বেশ কম হয়েছে, পার হেড প্রায় 8,000 টাকা মতো। যতবার আমি হিলসে আসি ততবারই আমার মন ভরে না, তাই দার্জিলিংকে এবারও বলে গেলাম আবার আসবো।